হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি আজকে শনিবার চলে এলাম রান্নাঘরে অর্ক পড়তে গেছে সেই ফাঁকে ব্রেকফাস্ট বানিয়ে নিই এখানে আমি ময়দা সুজি বেসন কালো জিরে আর তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো মাখা হয়ে গেছে আর এই পাশে আমি আলু কেটে নিয়েছি কিউব কিউব করে এখন আমি করব আলুর চচ্চড়ি একদম ঘরোয়া আলুর চচ্চড়ি যেটা এই লুচিটা দিয়ে খুব ভালো লাগে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রেশার কুকারে আমি রান্নাটা করব প্রথমে সাদা তেল দিলাম তারপরে পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে দিলাম একটু বেশি করে দেব আর দেব আদা বাটা আদা কুচো করে কেটে দিলেও কিন্তু খুব সুন্দর স্মেল আসে এই রান্নাটাতে আর দেব কাঁচা লঙ্কা এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব তারপরে আবার একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে এখানে দেবো আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর চিনি এই দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নামিয়ে রেখে দেব তো এইভাবে সকালবেলা চটচটে নিশ্চয়ই অনেক বাড়িতেই হয় আমি একটু টমেটো অ্যাড করেছি সবাই নিশ্চয়ই এই রান্নাটা জানো তবুও আমি শেয়ার করলাম যে আমি কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দেখো এবার আমি জল দিয়ে প্রেশার কুকারটা ঢেকে হুইসেল দিয়ে নামিয়ে নেব এ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি লুচিগুলো সে ভেজে নেব প্রেশারটা নামিয়ে দিলাম এবার এই কড়াইটা ওই দিকে শিফট করে দেব কারণ একটু অল্প আছেই আমি করি তো তেলটা গরম হলে আমি লুচিগুলো দিয়ে দেব দেখো বেলে রেখেছি আমি লুচিগুলো এবারে এক এক করে লুচি ভাজব তো পরপর করে এইভাবে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আজকে অর্কর ভীষণ বিজি শিডিউল ওর আজকে চারটে টিউশন সকালে একটা গেছে তোমরা দেখেছ আগের ব্লগে এরপরে এসে ব্রেকফাস্টটা খেয়ে আবার বেরিয়ে যাবে আরেকটা টিউশন রয়েছে তারপরে বিকেলে পাঁচটায় আবার আরেকটা টিউশন রয়েছে তারপরে আবার রাত্রি নটায় ও ড্রয়িংয়ের টিচার আসবে বাড়িতেই আসবে অবশ্য তো তবুও মানে প্রচুর বিজি শিডিউল আজকে ওর মানে এতগুলো পড়া একসাথে পড়েছে তো যাই হোক লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে আমার লুচি ভাজা হয়ে গেলে এদিকে হাজব্যান্ড গেছে ছেলেকে আনতে তো এসে যাবে এক্ষুনি এসে গেলে আমি লুচিগুলো সার্ভ করে দেবো গরম গরম লুচি আর আলুর চচ্চড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে আর আছে বোদে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য লুচি নিয়েছি আলুর চড়চড়ি নিয়েছি আর দেখো বোধে এটা কেনা বোধে আর একটু আঙুর ফল নিয়েছি অর্কর ব্রেকফাস্ট হয়ে গেছে আবার বেরিয়ে গেল পড়তে আশিস আবার দিয়ে আসছে এদিকে সিংকে ব্রেকফাস্টের বাসনগুলো জমে গেছে সকালে চায়ের কাপ আর ব্রেকফাস্টের বাসন এইগুলো আমি কাজের দিদিকে মাছতে দিই না যেহেতু এগুলো সেরামিকের রয়েছে আর কাপ প্লেটও আমি দিই না সেই জন্য আমি এগুলো নিজেই মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি কাজটা সেরে নিই বসিয়েছি রান্না তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকের শনিবারের রান্নাটা আমি আজকে রান্না করছি শাহি পানির আর সেটা তোমাদের সঙ্গে করতে করতে কথা বলছি পানির রান্না করার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর পনিরগুলো আমি ভালো করে কেটে রেখেছি ধুয়েও রেখেছি তো সেইগুলো আমি হালকাভাবে একটু ভেজে নেব আর সমস্ত মশলা আমার মোটামুটি রেডি আছে রেডি করি আমি রান্না করতে বসেছি তো আমি ঝটপট করে রান্নাটা করে ফেলি তোমরা দেখতে থাকো অল্প করে কিন্তু পানিরটা ভাজতে হবে একদম অল্প ফোড়ন দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা এটা ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা এর মধ্যে পেঁয়াজ এবং রসুন দুটোই একসাথে করে বাটা আছে এবার আমি এর মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা এটা অপশনাল তোমরা এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো এবার এর মধ্যে দিচ্ছি টক দই এরপরে দিচ্ছি টমেটো পিউরি আমি দুটো ছোট সাইজের টমেটোকে পিউরি বানিয়ে রেখেছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর চিরের গুঁড়ো এবার এর মধ্যে দেব আমি এখানে দশ বারোটা কাজু বাদাম বেটে রেখেছি সেই কাজু বাদাম দিয়ে দিচ্ছি তৈরি হচ্ছে শাহি পানির এখন এই পর্যায়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে কষিয়ে নিয়ে ফিরে আসছি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু চিনি চিনিটা নিজের স্বাদ অনুসারেই দেবে এবার আমি দেব এর মধ্যে আদা হবে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দিচ্ছি নিলাম এবার এর মধ্যে আমি দেবো জল এবারে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না হতে দেব ঢেকে দিচ্ছি এভাবে ফিফটিন মিনিট রান্না হতে দেব দশ মিনিট হয়ে গেছে আমি একবার দেখি নিচ্ছি শাহ পানিরটা মোটামুটি রেডি এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সাথে দেবো একটু ঘি রেডি গরমা গরম শাহী পানির চাইলে এর উপরে ফ্রেশ ক্রিম একটু ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আমরা একটু কলমি শাকও করেছিলাম তো সবাই খেতে বসেছি মানে আশিসকে আর অর্ককে দিয়েছি আমারটাও বেড়ে নিয়েছি এবারে আমি বসবো তার আগে ভাবলাম যে একটু তোমাদের জন্য দেখিয়ে দিই যে আমরা লাঞ্চ টাইমে তিনজনে একসাথে খাচ্ছি আজকের মেনু হিসেবে আছে কলমি শাক এঁচড় ছিল কালকের এঁচড় চিংড়ি আর ডাল মুগ ডাল আছে একটু আর পনির তো এই দিয়ে এখন আমাদের লাঞ্চ চলছে লাঞ্চ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি অর্ক তো আবার পড়তে গেছে পাঁচটার সময় তো এখন আমরা আনতে যাচ্ছি আমি আর আশিস দুজনেই যাচ্ছি আমাদের একটু ইভিনিং ওয়াকও হয়ে যাবে প্লাস ছেলেকেও নিয়ে আসা হয়ে যাবে তো বেরোচ্ছি আমরা আমরা বেরিয়ে গেছি ইভিনিং ওয়াক আর ছেলেকে আনতে যাচ্ছি এক কাজে দু কাজ সঙ্গে থাকো ছেলেকে নিয়ে এলাম দুজনে আজকে হেঁটে হেঁটেই ছেলে এলো কারণ যেহেতু আমরা একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছিলাম তো তারপর ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম ছেলে এখন একটু কিছু হালকা খাবার খেলো খেয়ে একটু রেস্ট নিচ্ছে রেস্ট রেস্ট মানে ওর কম্পিউটার আর কি কম্পিউটারে বসে ও ওর মতো করে সময় কাটাচ্ছে তো এরপরেই আবার আসবে ড্রয়িংয়ের টিচার তো আবার ছবি আঁকতে হবে মানে আজকে একদমই ফুরসত নেই ওর যাই হোক এই বিকেলবেলা এখন যে সেগমেন্টটা রাখছি সেটা হচ্ছে নাম বলার পালা সেগমেন্ট প্রথমা সেন শ্রীপর্ণা সাধুকা ময়ূক সরকার পিঙ্কি চুমকি তোমরা ইউটিউবার ঋতুপর্ণা তুমিও ইউটিউবার মোহাম্মদ ওহিদুজ্জামান হাই কোজাগরি ঘোষ সাধনা দত্ত সঞ্জয় দত্ত তুমি বলেছ তোমার মায়ের নাম সাধনা দত্ত তিনি অসুস্থ তো তার জন্যে আমার অনেক অনেক প্রার্থনা তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এই প্রার্থনা করি যাদের নামগুলো আমি বললাম তাদের সবার জন্য আমার শুভকামনা রইল সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো আর এনজয় করো নিজেদের লাইফগুলো নিজের নিজের মতো করে আর সবাই সবার জীবনের সাকসেসে পৌঁছাও তো তোমাদের নাম আমি বললাম আশা করি তোমাদের ভালো লাগলো ব্লগের একদম শেষ পর্বে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতো তাহলে এখানেই আমি শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী আরও সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে নমস্কার টাটা বাই বাই